হাই ফ্রেন্ডস, আমরা আপনারা এখন এসেছেন তন্ময় সেনের এক্সিবিশনে। দেখতে পাচ্ছেন তন্ময় সেনের কিছু কাজ, চলুন দেখে নিই তন্ময় সেনের কাজ। হ্যাঁ স্যার, আপনি যদি আপনার কাজ সম্পর্কে কিছু বলেন। কাজ আমি এখন শুরু করি কিছু ইমেজ থেকে, প্রথম কাজগুলো শুরু করি। বিভিন্ন কাট আউট ইমেজ আমি একটা জায়গায় রেখে দিতাম, সেই জায়গা থেকে ইমেজগুলোকে নিয়ে একটা জায়গায় আমি করে কাজগুলো করতাম। তখন মনে হতো যে একটা হয়তো বিড়ালের সাথে একটা মানুষের একটা হয়তো রিলেশন তৈরি করার চেষ্টা করছিলাম, মানে কোনোভাবে হয়তো সেটা মজা করে করা হোক বা কিছু। যেরকম এই ছবিতে একটা গাড়ির ছবি কাট আউট ইমেজ আমি পেয়েছিলাম, সেখানে মনে হয়েছে গান্ধী আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার। তো সেখানে আমার কেন মনে হলো যে আমি যদি গান্ধীজিকে এখনকার কলকাতাটাকে ঘুরিয়ে দেখাই, যেখানে কী করা লাইফে ফ্রড আছে, এছাড়া উপরে হাওড়া থেকে একটা সাজেশন দোর আছে, এইভাবে কাজটি একটা মজা তৈরি করতে চেয়েছি। এই কাজটির ক্ষেত্রে আমি একটা সাধারণ একটা ঘরের ঠাকুমাকে নিয়েছি, যে ঠাকুমা একটা লড়াই একটা জায়গায় নিজেকে নিজে বসে আছে, এবং তিনি যাতে আরও এদেরকে সবাইকে নিজের তার সুন্দর একটা লাগানি শুরু দেখাচ্ছে। তারপরে তিনি একটা মডার্ন যে একটা বিয়ের মধ্যে যাচ্ছে সেই জায়গাটা এখানে বিরল করছে। এছাড়া এই বিভিন্ন রকম অবজেক্টগুলোকে দিয়ে আমি রিলেশন তৈরি করার গান্ধী বসে শিকার চলছে, আবার শিকারের মধ্যে ওটা ঘুরতে হবে, হয়তো আমাদের ঘোড়া তার দিকে ছুটে আসতে পারে, খেয়ে আসতে পারে। আর গান্ধী মৃত্যুর আগে একটা কথা বলেছিল হেড আম, সেই জায়গাতে ফ্ল্যাশ হচ্ছে, সেই জায়গাটা আমি দেখিয়েছি। মুঘল মিলিয়েছে পেন্টিংগুলো আমি প্রভাব পেয়েছি, সেখানকার কিছু হাতি ইউজ করেছি। এই ছবির ক্ষেত্রে আমি বসে আছি, গান্ধীজি আসতে একটা অন্য একটা ব্যবস্থা ইন্ডিয়া গেটের মধ্যে দিয়ে জাপানের গ্রেট ট্রেন সেটা আসছে, সেটাকে আমাদের ইন্ডিয়া লাল কার্পেট স্বাগত জানাচ্ছে আর কি। এখানে একটা মজা মুঘল একটা মিলিয়েছে পেন্টিংয়ের একটা ফোয়ারা থেকে মাছ পড়ছে, সেটা কুমির খাচ্ছে, একটা মজা তৈরি করার চেষ্টা করছি। এখানে একটা রয়্যাল একটা চেয়ার, সেই চেয়ারের মধ্যে একটা সাধারণ মানুষ বসে আছে, যেটার মাধ্যমে হয়তো অসাধারণ জিনিস দিয়ে তোলা হয়েছে। আর ওখানে ওই মজা করা আছে একটা বাথটবের মধ্যে একটা হাতি, সেই হাতি জল ছেটাচ্ছে এবং সেইগুলো জল করে জটিল হয়ে বাকি হয়ে ক্যান্টিন দিয়ে যাচ্ছে, এবং ছোটদের মধ্যে একটা রিলেশন তৈরি করছে। গব্বর সিং দেখতে পাচ্ছি, গব্বর সিং একটা খুব ফেমাস একটা ক্যারেক্টার ইন্ডিয়ান সিনেমাতে এবং একটা ইন্ডিয়ান কালচারের মধ্যে দেখতে পাবো। তো তার হাতে একটা উপর ধরিয়ে দিয়েছি এবং একটা সাধারণ
জাস্ট ফান, মানে ফান ছাড়া কিছুই নেই, মজা।